দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতারাতি হয়ে গিয়েছেন প্রাক্তন। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঘটেছে জেল মুক্তি, গৃহবন্দিত্ব তথা কারাদণ্ড থেকে মুক্তি লাভের পরে আজ দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা পুত্র তারিক রহমান মায়ের সেই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন। সেখানে তিনি বলেছেন, যারা মরণপণ সংগ্রাম করে দেশকে ফ্যাসিবাদী সরকারের হাত থেকে রক্ষা করেছেন তাদের শ্রদ্ধা জানাচ্ছেন তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দি অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগমুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ, সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে, শান্তি প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি।